আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি থেকে মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে চিরতরে উচ্ছেদ বা নিশ্চিহ্ন করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের সর্বশেষ অধ্যায়ের অংশ হিসাবে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলায় আমাকে, আমাদের দলের কয়েকজন নেতা এবং তৎকালীন সরকারের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানকে জড়ানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দল কখনোই এ ধরনের ঘৃণ্য হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। এই নৃশংস ঘটনার সঙ্গে তৎকালীন সরকার কিংবা বিএনপির কেউ জড়িত নয়। কেন জড়িত নয়, এর অনেকগুলো সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ রয়েছে। আমি এখানে শুধু দু একটি কারণ উল্লেখ করতে চাই। দেশবাসী অবগত আছেন, 2004 সালের 21 আগস্ট পুলিশ প্রশাসন রাজধানীর মুক্তাঙ্গনে আওয়ামী লীগকে জনসভার অনুমতি দিয়েছিল। জনসভার দিন এবং তার আগের দিন পুলিশ প্রশাসন যথানিয়মে মুক্তাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করেছিল। 21 আগস্ট মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভার খবর সে সময়কার সকল পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এমনকি 21 আগস্ট মুক্তাঙ্গনের সমাবেশে আওয়ামী লীগের লোকজনও আসতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই কে, কেন, কার আদেশে, কি উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে না জানিয়েই মুক্তাঙ্গন থেকে সমাবেশের স্থান হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছিল? কেন সরিয়ে নেওয়া হয়েছিল? শেষ মুহূর্তে সমাবেশের স্থান পরিবর্তন কে, কার পরামর্শে করেছিল তা আজ পর্যন্ত জনগণকে জানতে দেওয়া হয়নি, জনগণকে জানানো হয়নি। জনগণ তা জানতে চায়। এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের জবানবন্দি উদ্ধৃত করে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। সেই সকল খবর থেকে আমরা দেখতে পাই বা জানতে পাই, আওয়ামী লীগের জনসভায় হামলা পরিকল্পনা সাজাতে মুফতি হান্নান সহ কোনো কোনো জঙ্গি সন্ত্রাসী দুদিন আগে থেকেই ঘটনাস্থল পরিদর্শন করে এসেছিল। তাহলে প্রশ্ন, ওইসব জঙ্গি সন্ত্রাসীরা কেমন করে আগেই জেনে গেল মুক্তাঙ্গনে নয় বরং সমাবেশ হবে আওয়ামী লীগের অফিসের সামনে? প্রিয় দেশবাসী, আরও একটি বিষয় আমি আপনাদের সামনে দৃঢ়ভাবে বলতে চাই। এই হামলার সঙ্গে আমাকে কিংবা বিএনপিকে জড়ানো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক, কারণ ওই জনসভার হামলা থেকে বিএনপির কিছুই পাওয়ার নেই। বিএনপি তখন ক্ষমতায়, সুতরাং আওয়ামী লীগের মতন একটি দলের সমাবেশে হামলা চালিয়ে বিএনপি কেনই নিজেই নিজের সরকারকে অস্থিতিশীল করবে? প্রিয় দেশবাসী, বর্তমান সরকার আইন আদালতকে ব্যবহার করে যাই করুক বা যাই বলুক, তথ্য, উপাত্ত ও বাস্তবতা প্রমাণ করে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের কেউ জড়িত নয়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জেনেছেন এ মামলার সাথে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হওয়ার সাথে সাথে
সমানভাবে তদন্ত প্রতিবেদনও পরিবর্তিত হয়েছে। ষড়যন্ত্রের পথ ধরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুলিশের চাকুরি থেকে অবসরপ্রাপ্ত একজনকে চাকরিতে পুনর্বহাল করে তাকে 21 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করে। তাকে দিয়েই এই মামলার বিচার চল অবস্থায় পুনরায় তদন্ত করানো হয়। তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে তদন্ত প্রতিবেদন তৈরি করে এবং সেখানে জড়ানো হয় আমার নাম। প্রিয় দেশবাসী, শুধুমাত্র একজন ব্যক্তিকে 100 দিনের বেশি সময় রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে তার মুখ থেকে বের করানো হয় আমার নাম। পরবর্তীতে ওই ব্যক্তি আদালতে গিয়ে নিজেই তার বক্তব্য প্রত্যাহারের আবেদন করে আদালতকে জানায়। তাকে নির্মম নির্যাতন করে তার মুখ দিয়ে আমার নাম বলানো হয়েছে। আপনারা আরো আশ্চর্য হবেন, যেই ব্যক্তির মুখ থেকে আমার নাম বের করে আমাকে 21 আগস্ট মামলায় জড়ানো হয়েছে, ইতিমধ্যে অন্য একটি মামলায় সেই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। এটি কি আপনাদের কাছে কোনো একটি স্বাভাবিক ঘটনা মনে হয়?